বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আমার জীবনে ঘটা নতুন একটি ঘটনা আপনাদের শোনানোর জন্য। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অফিসের বসকে খুশি করে যেভাবে প্রমোশন পেলাম সেই অসাধারণ কাহিনী। তাই দেরি না করে ভিডিওটিতে একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আমার নাম শামিমা। ছাত্র জীবন থেকেই খুব স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে একটা বড় অফিসের ম্যানেজার হিসেবে চাকরি করব। খুব কষ্ট আর খাটুনির পরে অনেক বড় মাপের লোক ধরে একটি বেসরকারি অফিসে চাকরি নিলাম, তাও আবার 2 লাখ টাকা ঘুষ দিয়ে। অফিসে কোনো ছেলে নেই, শুধু বস একাই ছেলে, পিয়ন পর্যন্ত মেয়ে, আর সব মেয়ে অনেক সুন্দর আর আকর্ষণীয়। এক সপ্তাহ পর বুঝতে পারলাম এই অফিসের বস সবাইকে নিয়ে খেলা করে, আর যার ফলে অফিসের সব মেয়ে রেখেছেন। তবে বস কাউকে বলেন না খেলানোর জন্য, যার যার ইচ্ছে বসকে দিয়ে খেলানো, আর অনেক টাকা নেন বসের কাছ থেকে। এটা বসের একটা VIP চাইট। বস জানে মেয়েদের টাকা দিলে তারা খেলতে দেবে, আর সেই জন্যই বস সুন্দর মেয়েদের রেখেছেন যেন তারা তাকে খেলতে দেয়। একদিন বসের রুমে গিয়ে নক করতেই বস আজকে গেলেন। আমি ভিতরে যেতেই দেখি একটা লম্বা মোটা মেয়ের শাওয়াটা চুষতাছেন। আমি দেখেই বেরিয়ে আসতে লাগলাম। এমন সময় বস বলেন, কি জন্য এসেছিলে? আমি বললাম, এমনি স্যার। তখন বস আমায় বলল, এমনি কেউ আমার রুমে আসে না, আমার অফিসের নিয়ম কি জানো না? এরপর আমি চলে আসার পর একটি মেয়েকে কথাটা বললাম। মেয়েটি কথাটা শুনে হেসে ফেলল আর বলল, এটা কোনো ব্যাপার না, স্যার তো এই সময় টাকা নিয়ে বসে থাকে, টাকা দিবে বলে, যার টাকার দরকার পড়ে সেই স্যারকে খেলতে দিয়ে টাকা নিয়ে আসে। স্যার খেলতে অনেক মজা পায়, আর তার জন্যই স্যার এত টাকা ব্যয় করেন। আমি ওই মেয়েকে বললাম, তুমিও কি স্যারকে খেলতে দিয়েছো? তখন ও বলল, আরে অফিসে চাকরি করে যে টাকা পাওয়া যায় তার চেয়ে অনেক বেশি টাকা পাওয়া যায় স্যারকে লাগাতে দিয়ে, আর স্যার অনেক মজা করে লাগাতে পারে, স্যারের সাবলটা অনেক বড়, চাইলে তুমিও খেলাতে পারো। আমি বললাম, আমার দরকার নেই বাবা। তখন মেয়েটি বলল, তবে কাউকে এই কথাগুলো বইল না, তাহলে চাকরি চলে যাবে। কিন্তু এক মেয়ে বলেছিল তাতে তার চাকরি চলে গেছে। স্যারের হাত অনেক লম্বা, আর তাছাড়া ভালো পজিশনে যেতে হলে খেলতে তো দিতেই হবে। আমি তো স্যারকে লাগাতে দিয়েই এই পজিশনে এসেছি। ওর কথা শুনে আমিও ভাবতে লাগলাম, খেলতে দিলে তো আমার লাভ, আর তাছাড়া স্যারের শাবলটা যে বড়, খুব মজা হবে। তবে টাকাটা কোনো বিষয় না, আমাকে সবার চেয়ে উপরে থাকতে হবে। তাই ভাবতে লাগলাম স্যারকে যে করেই হোক পটাতে হবে। এরপর থেকে আমি স্যারের রুমে যখনই যাই, তার আগে রুমের সামনে গিয়ে আমার বাগানের মধ্যে আপেলের উপর কিছু ঢুকিয়ে আপেলটাকে অনেক বড় করে নিয়ে যাই, আর তাতে করে স্যার আমার আপেলের বাগানের দিকে তাকিয়ে থাকে। একদিন আমি শাড়ি পরে অফিসে গেলাম, পাতলা ব্লাউজ পরেছি তবে কাপড় দিয়ে ঢাকা। এরপর যখন স্যারের রুমে যাব, তখন কাপড়টা আপেলের বাগান থেকে সরিয়ে দিয়ে রুমে গেলাম। স্যার আমার পাতলা ব্লাউজের ভেতর দিয়ে আমার ব্রাটা দেখতে লাগলো। আমি বুঝতে পারলাম স্যার খুব গরম হয়ে গেছে। আমি দাঁড়ালাম আর আমার নাভিটা দেখতে পেল। স্যারের চোখ দুটি লাল হয়ে গেল। এরপর স্যার আমার কাছে এসে আমার ঠোঁটে কিস দিলেন, আমি বাধা দিলাম না। তারপর স্যার আমার ঠোঁটে আমার গলায় কিস করতে লাগলেন, আর আমি স্যারকে আরও উত্তেজিত করার জন্য স্যারকে সুইন করতে লাগলাম, প্যান্টের ভেতর ধরে ইঞ্চিটা কচলাতে লাগলাম। এরপর স্যার আমার সব কিছুই খুলে একেবারে উদম করে দিলেন। আমার বড় বড় আপেলগুলো যেন লাফিয়ে বের হয়ে এলো। আমার আপেলগুলো দেখে স্যারের মুখ দিয়ে যেন পানি চলে আসলো, আর স্যার বলল, বাহ কি অসাধারণ আপনার আপেলের বাগান, আমি কি এগুলো চুষতে পারি? আমি কিছু বলার আগেই আমার একটা বোটা ওর গরম মুখের ভেতর চলে গেল, আর সে ওটাকে জোরে জোরে টিপতে লাগলো। তারপর আমার সারা গায়ে চুমু করতে লাগলো আর আমার আপেল দুটিকে টিপতে লাগলেন।
আমি তখন খুব উত্তেজিত হয়ে গেলাম। আমার পুকুরের গর্ত দিয়ে রস বেরিয়ে গেছে। এবারও আমার পা দুটো ফাঁক করে পুকুরের গোড়ায় আঙুল রেখে একটু চাপ দিল। আমার শরীরটা উত্তেজনায় ধনুকের মতো বেঁকে গেল, আর খেলার জ্বালায় আমি ছটফট করতে লাগলাম। আর ওর প্যান্টের ভেতর হাত ধরে ওর খুন্তিটাকে আদর করতে লাগলাম। ওটা তখন শক্ত লোহার মতো হয়ে আছে, আর সাইজটাও বেশ বড় আর পর্যাপ্ত মোটা। এদিকে ওর দুটো আঙুল আমার পুকুরের সুরঙ্গের ভেতর ঢুকে যাচ্ছে। সুরঙ্গের পথ ভেজে থাকার ফলে পুকুরের গর্তের ভেতরে পিচ্ছিল হয়েছিল, তাই সহজেই সেরের দুটো আঙুল অনেক গভীরে চলে যাচ্ছিল, আর আমি খুব মজা পাচ্ছিলাম। এর মাঝে দুবার পুকুরের গর্তের পথ দিয়ে জল খসিয়ে দিয়েছে, ওর আঙুল দুটো ভিজে চপচপে হয়ে গেছে। আমার কঠিন জ্বালা ধীরে ধীরে বাড়তে বাড়তে এমন পরিস্থিতি হলো যে আমি আর থাকতে পারছিলাম না। আমি বললাম, স্যার প্লিজ আর আমায় কষ্ট দিয়েন না স্যার, এবার কিছু একটা করেন স্যার। আমার পুকুরের গর্তে রস চুষে চুষে খেতে লাগলেন। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, স্যারের প্যান্ট খুলে মোটা খুন্তিটা চুষতে লাগলাম। স্যার তখন শব্দ করতে লাগলেন। এরপর স্যার আমাকে টেবিলের উপর বসিয়ে তার খুন্তিটা আমার পুকুরের রাস্তার উপর সেট করলেন। তারপর যাতা দিয়ে পুকুরের গর্তের ভেতরে শাবলটা ঢুকিয়ে দিলেন। আমি এ পর্যন্ত অনেক গোতা খেয়েছি, তাই আমার পুকুরের গর্তটা গোল গোলা, কিন্তু স্যারকে মজা দেওয়ার জন্য শব্দ করতে লাগলাম। এবারও আমার আপেল দুটো টিপতে টিপতে খুন্তিটা ঢোকাতে আর বের করতে লাগলো। আমি তো আরামে যেন স্বর্গে যাচ্ছিলাম। দুজনই প্রচণ্ড ঘামছি, আর ক্যাচ 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 আওয়াজ হচ্ছে রুম জুড়ে, আর তার সাথে সুরঙ্গের ঘর্ষণে পচাত পচাত আওয়াজ আসছে। স্যার এইভাবে আর 10 মিনিট খেলানোর পর আমি স্যারকে টেবিলের উপর শুয়ে দিয়ে আমি স্যারকে খেলতে লাগলাম। আমি জোরে জোরে স্যারকে খেললাম, আর পুকুরের সুরঙ্গের ভেতর থেকে পচপচ শব্দ হতে লাগলো। স্যার আমার আপেল দুটি নিচ থেকে টিপতে লাগলেন। আমি এভাবে 10-12 মিনিট খেলে স্যারের পানি বের করে দিলাম। স্যার তখন খুব খুশি হয়ে বললেন, তুমি আমার পানি বের করেছ, আজ পর্যন্ত এটা কেউ করতে পারেনি। আমি বললাম, স্যার আপনার খুন্তিটা অনেক মোটা, আপনি আমাকে আজ প্রথম খেললেন। আমার মাঠের পুকুরের গর্তটা আজ পুরোপুরি ফেটে গেছে, তবে আমারও ইচ্ছা করছে আপনার সাথে আরও অনেক স্টাইলে খেলতে, কিন্তু আপনি তো পানি বের করে দিলেন। তখন স্যার বললেন, হবে হবে, অনেক হবে, তোমাকে আমি অনেক খেলবো, তুমি আমার সাথে আমার বাড়িতে থাকবে। জীবনে অনেকের সাথে খেলা করেছি, কেউ আমার পানি বের করতে পারেনি, এই প্রথম তুমি আমার পানি বের করলে, তাই আমি অনেক খুশি তোমার উপর। তুমি যদি আমার বাসায় গিয়ে আমার কথা মতো আমার সাথে থাকো এবং আমাকে খুশি করতে পারো, তাহলে তুমি যা চাইবে তাই পাবে। এরপর আমি স্যারের সাথে তার বাসায় থেকে স্যারকে পাঠিয়ে নিলাম। স্যার আমাকে অনেক টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু আমি টাকা নিইনি। আমি স্যারকে বলেছিলাম, স্যার আমার টাকা লাগবে না, কিন্তু যদি আমার প্রমোশন দিতেন আমি খুব খুশি হতাম। তারপর স্যার আমাকে প্রমোশন দিয়ে তার অফিসের ম্যানেজার করে দিলেন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব উৎসাহিত করে, আর পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর মজার মজার নতুন পুরাতন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। শেষ পর্যন্ত দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ।